কারাগারে কয়েদির পোশাক পরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার এমন একটি ছবি সম্প্রতি সংবাদ মাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসেছে ছবিটি। এ নিয়ে কৌতূহল বেড়েছে মেহজাবিন ভক্তদের। দেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মেহজাবিন চৌধুরীর এই ছবি পাঠিয়েছে সংবাদ মাধ্যমে। ছবির নিচে আছে কৌতূহলী ক্যাপশন, বরাবরই দর্শক আগ্রহের শীর্ষে মেহজাবিন চৌধুরী, বিশেষ করে তিনি কবে সিনেমায় কাজ করবেন এ নিয়ে কৌতূহলের শেষ নেই। এবারে কৌতূহলের অবসান ঘটিয়ে ছবিতে অভিনয় করছেন মেহজাবিন। তবে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়, অভিনয় করছেন একটি ওয়েব ফিল্মে। প্রকাশিত ছবিটি ওই ওয়েব ফিল্মেরই একটি স্থির চিত্র। ওয়েব ফিল্মটিতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, আরও থাকছেন মনোজ কামালি। ইতোমধ্যে ওয়েব ফিল্মটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন এ সময়ের আলোচিত নাটক নির্মাতা ভিকি জাহেদ। এই ওয়েব ফিল্মটির গল্প অবশ্য এখনো জানা যায়নি। রিফাত তাসনোভা, সমকাল।